নমস্কার গল্পে গল্পে মালিকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি বিখ্যাত উপন্যাস কলকাতার কাছেই আজ শোনাচ্ছি এই উপন্যাসটির পঞ্চম পর্ব একটা গোটা দোতলা বাড়ির মধ্যে মাত্র তিনটি প্রাণী ওরা মা আর দুই মেয়ে শ্যামার খোকা তো শিশু আর অবশ্য একটি ঝি আছে পাড়ার বেকার ছোকরাদের ভয় থাকা সত্ত্বেও চাকর রাখতে আর ভরসা হয় না রাসমণির প্রথমত রূপসী ও তরুণী মেয়েরা রয়েছে বাড়িতে দ্বিতীয়ত অসহায় তিনটি মেয়ে ছেলে চাকর যে কেমন হবে তা কে জানে খুন করে সর্বস্ব নিয়ে যাওয়ার ইতিহাসও তো বিরল নয় কিন্তু ও সে যাই হোক এদের যেন দিন আর কাটে না কাজ সামান্য রাসমণি সেটুকু করেন তাছাড়া তার নিত্য গঙ্গা স্নান আছে পূজা আন্নিক আছে ভগবানের কাছে দুঃখ জানিয়ে কেঁদেও অনেকটা সান্ত্বনা পান কিশোরী এই দুটি মেয়েকে এসে পরামর্শ কেউ কেউ দেন বই কি যারা আসেন কিন্তু রাসমণি সে চেষ্টা করেন না তিনি জানেন যে তার নিরর্থক দেহ যে বয়সে পৌঁছলে মন ঈশ্বর আভিমুখী হয় সে বয়সের এখনো বহু বিলম্ব ওদের তিনি বলেন ওটা ভগবানকে নিয়ে ছেলে খেলা করা ওতে পাপ আরও বাড়ে ইষ্টের ছবি সামনে রেখে যদি মানুষকে ভাবে তার মতো পাপ আর কি আছে তার ছে কাঁদু কোড়া ভগবান ওদের কাঁদতেই পাঠিয়েছেন পৃথিবীতে নইলে এমন হবে কেন উমার এই সময় একটা অদ্ভুত অভিজ্ঞতা হয় কারুর মর্মন্ত দুঃখের কাহিনী যে ঈর্ষার বিষয় হতে পারে এই না অনুভব করলে হয়তো বিশ্বাসই করতো না শ্যামা যখন একের পর একটা দুর্বিষহ বেদনার কাহিনী বিবৃত করতে থাকে তখন সহানুভূতিতে উমার চোখ ছলছল করতে থাকলেও মনে মনে কেমন যেন একটা অকারণ ঈর্ষাই অনুভব করে ও মনে হয় তবু শ্যামা এত দুঃখের মধ্যেও জীবনের স্বাদ কিছু পেয়েছে আঘাত পেয়েছে কিন্তু তাইতে গিয়ে এটা প্রমাণ হয় না যে কিছু পেয়েছে সে স্বামীর কাছ থেকে আঘাত পাওয়া পাওয়া তার স্বামীর মতো তো উদাসীন নয় শ্যামার বর জোর করে দখল প্রমাণ করে সম্ভব করে সে পশুর মতো বল প্রয়োগ করে তবু তবু তা থেকে আসক্তিরই পরিচয় পাওয়া যায় আর ওর স্বামী রূপবান মিষ্টভাষী যে কোনো মেয়েরই কামনা করার মতো তার কাছে ওর পরিপূর্ণ কৈশোরের সমস্ত কামনা আগে ডালি নিয়ে গিয়ে ফিরে এলো সে কঠোর উদাসীন অনাশক্তির কপাট এতটুকু টলাতে পারলে না এক এক সময় মনে হয় তার স্বামী অমনে অমনি পশু হলেও সে নিজের জীবন সার্থক মনে করত যে সুখের স্বাদ সে কোনোদিনই পেল না শুধু তার ইঙ্গিত মাত্র পেল সে সুখের সঙ্গে মিশিয়ে যত আঘাতই আসুক না সানন্দে সহ্য করতো সে আর হয়তো তাই স্বাভাবিক নইলে শ্যামাও তার ওই দানব স্বামীর জন্য প্রতিটি মুহূর্ত গুনত না উমা শোনে আর মধ্যে মধ্যে তার বুক চিরে এক একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ে শ্যামা মনে করে সেটা তার দুঃখের সমবেদনায় কিন্তু উমা অত্যন্ত লজ্জার সঙ্গে মনে মনে স্বীকার করতে বাধ্য হয় যে তা নয় যেটা পেয়ে শ্যামার দুঃখ সেটা না পেয়েই উমারই দীর্ঘশ্বাস এমনই হয় জীবনে আমার কাছে যা দৈন্য তা হয়তো তোমার কাছে ঐশ্বর্য পৃথিবীর সব অভাবেই তাই আপেক্ষিক যে মানুষ বৃহত্তর বেদনার ছবি দেখে সামনে সে নিজের বেদনায় সান্ত্বনা পায় সহজে সে কথা থাক শ্যামার প্রসবের সময় এগিয়ে আসে রাসমণি বিপন্ন বোধ করেন বড় জামাই ধনী ব্যক্তি অর্থ সাহায্য করা তার পক্ষে সামান্য কথা কিন্তু এইসব ব্যাপারে অর্থে চেয়ে লোকবলটা বেশি প্রয়োজন প্রয়োজন একটি পুরুষ মানুষের রাসমণি এক এক সময় আর সহ্য করতে পারেন না অনুপস্থিত জামাইকে লক্ষ্য করে কটুক্তি করেন ভাত দেবার ভাতা নয় নাক কাটবার গোসাই এদিক নেই ওদিক আছে আর তুইও তেমনই বেহায়ামে ইত্যাদি কিন্তু তাতে শ্যামার অশ্রুর পরিমাণই শুধু বেড়ে যায় এক একদিন সে রাগ করে খায় না স্বামীর বিরহ যত দীর্ঘতর হয় ততই যেন এক অদ্ভুত নিয়মে তার দোষগুলো মুছে যায় ওর চিত্র থেকে এমনও ওর মনে হয় এক এক সময় যে সে এখন এসে পড়লেই যেন সব সমস্যার সমাধান হতো যদিও নিজের মনেই সে জানে কথা কল্পনা করাও হাস্যকর রাসমণি অবশেষে অদ্ভুতভাবে আশ্রয় পেয়ে যান সেটা এক বর্ষার রাত ওরা তিনজনে শুয়েছেন একই ঘরে বাকি গোটা বাড়িটা খালি এমন সময় শোনা গেল গলির দিকের বারান্দায় কার পায়ের শব্দ ভয়ে চেঁচিয়ে উঠবারই কথা কিন্তু রাসমণি ভিন্ন প্রকৃতির মানুষ তিনি উঠে জানলার ফাঁক দিয়ে দেখতে গেলেন তবে যে ছেলেটিকে নজরে পড়ল তাকে দেখে রাসমনিরও মুখ গেল শুকিয়ে পাড়ার এক বিখ্যাত জমিদার বাড়ির বেকার ছেলে নিজে গুন্ডা এবং একটি দুর্ধর্ষ গুন্ডার দলে প্রতিপালক ইতিমধ্যেই তার কুকীর্তির ইতিহাসে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে তবে এতদিন তার স্ত্রীলোক ঘটিত কুকীর্তিগুলো শহরের দুটি কুখ্যাত বিশ্বাপল্লিতেই আবদ্ধ ছিল কতটা সেজন্য বটে কতকটা পয়সার জোরেও বটে পুলিশ থাকতো উদাসীন সম্প্রতি এ একটা ব্যাপারে জেল বাঁচানো যায়নি বছরখানেক জেল খেটে সবে ফিরেছে এরই মধ্যে যে আবার সে এমন সাহস করবে তা রাশমণির স্বপ্নেরও অগোচর পোস্ট পেয়ে বারান্দায় উঠেছে লক্ষ্য সম্বন্ধেও কোনো সংশয় থাকবার কারণ নেই রাসমণি পাথর হয়ে গেলেন সে লোকটি রজত তার নাম সেও ওকে দেখেছে সে বেশ সহজ কণ্ঠেই বলল ভালো চাও তো দৌড়টি খুলে দিয়ে সরে পড়ো কাকে বাকেও টের পাবে না নইলে মিচিমিচি হাঙ্গামা হবে পাড়ায় আর কাল মুখ দেখাতে পারবে না আমাকে তো চেনো যা ধরেছি তা করবই রাসমণি প্রথম ভয় পেলেন ঠক ঠক করে কাঁপতে লাগলো তার হাত পা কি জবাব দেবেন ভেবেই পেলেন না অসহিষ্ণু রজতেরও তখন অপেক্ষা করার মতো মনের অবস্থা নয় সে সজরে মারল একটা লাথি দড়ির ওপর পুরনো বাড়ির জরাজীর্ণ দৌড় ঝনঝন করে উঠল সে পদাঘাতে মেয়েরা উঠে পড়েছিল তারা এবার ভয়ে চিৎকার করে কেঁদে উঠল সবাই মিলে এই দৌড়টা প্রাণপণে চেপে ধরে চেঁচাতে লাগল ওদিকে রজতেরও মুখ থেকে কটুক্তি এবং পা থেকে লাথি যেন বন্যার মতো বেরিয়ে আসছিল সে গোলমালে পাড়ার যে কারো ঘুম ভাঙেনি তা নয় জানলাও খুলে গিয়েছিল কয়েকটা আশেপাশে রাসমণিকে পাড়ায় সবাই শ্রদ্ধা করে কিন্তু রজতকে এই নাটকের নায়ক দেখে সবাই নিরস্ত রইল সবাইকার জানলা আবার নিঃশব্দে বন্ধ হয়ে গেল সকলেই যেন ঘুমিয়ে অচেতন শুধু বেরিয়ে এলেন শেষ পর্যন্ত একটি মুসলমান পরিবার সাদিক মিয়া নাম রাধাবাজার অঞ্চলে কিসের কারবার আছে সাতটি জোয়ান ছেলে তার তারাই রজতকে এ ভয় করতেন কম হৈ হৈ করে সাতটি ছেলে এবং চাকর বাকর শুদ্ধ সবাই এসে পড়তে রজত ওপরের বারান্দার থেকে একটা লাফ মেরে নিচে পড়ল এবং আচ্ছা পরে দেখে নেব বলে শাশি গলির অপর দিকে নিমেষে অদৃশ্য হয়ে গেল তখন অবশ্য অনেকেই বেরিয়ে এলেন হুমকি হামকিও বিস্তর বর্ষিত হতে লাগল অদৃশ্য রজতের ওপর কিন্তু বুদ্ধিমতী রাসমণির এদের অবস্থা বুঝে নিতে দেরি হয়নি তিনি মাথার কাপড়টা টেনে দোর খুলে বেরিয়ে এসে হাত জোর করে সাদিককে বললেন বাবা আপনার দয়াতেই আমার মেয়েদের ইজ্জত প্রাণ রক্ষা পেয়েছে ভগবান আপনার মঙ্গল করুন কী আর বলব এই ঋণ শোধ দেবার তো আমার কোনো ক্ষমতা নেই সাদিকের চোখ ছলছলিয়ে এলো তিনি বললেন খোদার সাক্ষী রইলেন মা আমাকে বাবা বলেছ আজ থেকে তুমিও আমার মেয়ে আমার আর আমার সাত ছেলের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে কেউ তোমার কোনো অনিষ্ট করতে পারবে না কোনোদিন তুমি নির্ভয়ে থাকো সাদিক সত্যি সত্যিই যেন ওকে মেয়ের মতো দেখলেন পরের দিনে সকালে বৃদ্ধ নিজে মিস্ত্রির সঙ্গে করে এনে দরজায় ভারী লোহার ছিটকিনি লাগিয়ে দিয়ে গেলেন কাঁটা তার দিয়ে বারান্দা ঘিরে দিলেন তারপর থেকে প্রত্যহ সন্ধ্যার সময় মেয়ে কি পুত্রবধূ একজনকে পাঠিয়ে দিতেন এদের খবর নিয়ে যেতে তারা সন্তর্পণে এসে ভেতরে রকে বসত এবং যথেষ্ট সতর্ক থাকত এদের সুচিতা যাতে অক্ষুণ্ণ থাকে রাসমণি পরে জোর করে তাদের আপন করে নিলেন এক সেট পেতলের বাসনও করলেন ওদের খাওয়ানোর জন্য বাসনগুলো একটু আগুন ঠেকিয়ে মেজে নেওয়া হতো এবং পৃথক থাকতো কিন্তু অতিথিরা কোনো স্বতন্ত্র ব্যবস্থা টের পেতেন না শ্যামা উমাকে সঙ্গে করে রাসমণিও যেতেন কাপড় ছাড়তেন এইটুকু সংস্কারও যে থাকা উচিত নয় তা তিনি স্বীকার করতেন তবে বলতেন কি করব বল জন্মাব্দি যা সংস্কার হয়ে গেছে সেটা ছাড়া কি সহজ মানুষ মানুষই তা জানি তবু ক্রমে এই দুটি পরিবারের ঘনিষ্ঠতা বেড়ে গেল শ্যামা উমা সাদিকের নাতনির রাবেয়া আর নাসিবানের সঙ্গে সই পাতিয়ে ফেলল শ্যামার এবার মেয়ে হল ফুটফুটে সুন্দর মেয়ে সাদিক মেয়াদের দৌলতে দায় ডাকা বাজার হাট করা কোনোটাই আটকায়নি কিন্তু ওই দিকটায় নিশ্চিন্ত হলেও রাশমনির ব্যাপারটা ভালো লাগে না একই দুর্দৈবতার দুটি বিবাহিতা মেয়ে গলায় পড়ল একটি আবার ছেলে মেয়ে শুদ্ধ এদের কি হবে কি ব্যবস্থা করবেন কিছুই যেন ভেবে পান না তার ইষ্ট এবং পরকাল এই অভিশপ্ত জীবনের সর্বশেষ শান্তনা তাও যেন ক্রমে সুদূর হয়ে পড়ে মেয়ে নাম রাখা হয় মহাশ্বেতা মাসি কমলা নাম রাখে সে নভেল পড়েছে বিস্তর ছেলের নামও সেই রেখেছিল চিঠিতে লিখে পাঠিয়েছিল হেমচন্দ্র মহাশীতার নাম শ্যামার খুব পছন্দ হয়নি কিন্তু রাসমণি ভালো লাগলো কোথায় মনের কোণে শ্যামার যেন আশা ছিল যে অন্তত প্রসবের সময় নরেন এসে পড়বে এমন তো হঠাৎই আসে সে এই আশার যে কি কারণ তা সে জানে না তবু আশা ছিল ঠিকই কিন্তু দিন সপ্তাহ মাস ক্রমে দু তিন মাস হয়ে গেল নরেনের কোনো খবরই নেই নির্জনে চোখে জল ফেলে সে মা একদিন বলে ফেলেছিল হয়তো ওখানে এসে ফিরে গেল মা আর কটা দিন দেখে এলে হতো মা তাতে গম্ভীর মুখে জবাব দিয়েছিলেন ব্যস্ত। ঘর ভাড়া করে দিচ্ছি সেখানে গিয়েই থাকো সে তো এ চেনে না খবর নেয় তো ওখানেই নেবে তারপর আর সাহস হয়নি কোনোদিন শ্যামার সে প্রসঙ্গ তুলতে শেষ পর্যন্ত বুঝি ভগবান ওর ডাক শোনেন একদিন দুপুরবেলা কমলা এলো পালকি ভাড়া করে প্রায় ছুটতে ছুটতে নরেন এসেছে তার ওখানে এদের দেখতে চায় শ্বশুরবাড়ির সোজাসুজি আসতে সাহসে কুলোয়নি তাই বড় শালির কাছে গেছে সুপারিশ ধরতে শ্যামা উৎসুক নেত্রে চায় মার দিকে রাসমণি শুধু সংক্ষেপে ঘাড় নেড়ে বলেন না সকলেই স্তম্ভিত শ্যামার মুখ বিবর্ণ হয়ে গেছে সে মাটির দিকে চোখ নামিয়ে বসল কমলা কিছুক্ষণ হতবাক চেয়ে থেকে অতি কষ্টে যেন উচ্চারণ করে না এবার কিছু কঠোর ও দৃঢ় কণ্ঠেই বলেন রাসমণি না থাকবার আশ্রয় ঠিক করে এদের ভরণ পোষণের ভার নিয়ে যেদিন নিয়ে যেতে পারবে সেদিন যেন গাড়ি নিয়ে এসে বাইরে দাঁড়ায় আমি মেয়েকে পাঠিয়ে দেব জামাইয়ের আর স্থান নেই এ বাড়িতে কিছুক্ষণ সকলেই স্তব্ধ শেষে কমলা বেশ একটু ক্ষুণ্ণ ভাবেই বলে এ আপনার কিন্তু অন্যায় মা শান্ত স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে উত্তর দেন আমি তোমার পেটে হইনি মা তুমি আমার পেটে হয়েছ ন্যায় অন্যায় বিচার যদি এতদিনে না জন্মে থাকে তো তোমার কথায় আর তা জন্মাবে না আমি জানি দুই বিধবা মেয়ে পুষছি বাড়িতে শ্যামা রাগ করে উঠে চলে গেল কমলারও চোখে জল ভরে এসেছিল কিন্তু রাসমণির মুখের চেহারা দেখে আর কথা কইতে সাহস হল না শ্যামাকে সান্ত্বনা দেবার মতো কোনো কথা খুঁজে না পেয়ে সেই পালকিতেই আবার কমলা ফিরে গেল নরেন অবশ্য তখন কমলা দোতলার ঘরে টানা পাখার নিচে আরামে ঘুমোচ্ছে তার পরনে শতচ্ছিন্ন কাপড় খালিপা সর্বাঙ্গ রুক্ষ কমলাওকে দেখা মাত্র আনন্দের আতিশয্যে কোনো মতে বামুন ঠাকুরনকে ওর খাওয়ার ব্যবস্থা করতে বলেই চলে গিয়েছিল স্নানের কথা কেউ বলেও সেও আবশ্যক মনে করেনি মেঝেতে যে ঢালা বিছানার চাদরটা সদ্য পাল্টানো হয়েছে সেটা ইতিমধ্যেই মলিন ও ধূসর হয়ে উঠেছে এই পশুকে আত্মীয় বলে স্বীকার করতে লজ্জাই করে কিন্তু কমলার মন বড় কোমল তার উপর শ্যামার কথা ভেবে সত্যিই ও রাত্রে ঘুম হয় না কঠিন কথা মুখে এলেও যত্নে দমন করল আস্তে আস্তে ওর ঘুম ভাঙিয়ে সরাসরি রাসমণির আদেশ বা নির্দেশ জানালো তাই তো মাগি জেদ তো কম না মেয়েটাকে দেখিনি তাই নইলে বইয়ের জন্য তো ঘুম হচ্ছে না যাগে দিদি এবেলা একটু পাটা নুচি খাওয়ান দেখি অনেকদিন ভালো মন্দ খাইনি এই বলে এসে বিরাট একটা শব্দ করে হাই তুলে আলস্য ত্যাগ করল আরামে অতি নিশ্চিন্তভাবে অতি কষ্টে মনোভাব গোপন করে কমলা বলল আচ্ছা সে ব্যবস্থা হবে তুমি ভাই চান দিকি ভালো করে তেল মেখে চান এই অবেলায় তা হোক মুশকিল কাপড় চোপড় আচ্ছা সে ব্যবস্থা হবে তুমি উঠে কল ঘরে যাও দেখি বিছানাটার কি হাল করেছো ইস তাই তো ময়লা হয়ে গেছে না আচ্ছা চান করছি একবারই তেল দিতে বলুন তাহলে আপনার জিকে আর ওমনি এক তামাক কমলা স্বামীর একখানা ধোয়া কাপড় বার করে দিল একটা জামাও নরেন দিন পরে ভালো করে স্নান করে টেরি কেটে গুনগুন করে আদি রস খেঁসে একটা গান গাইতে গাইতে বেরিয়ে এলো কলঘর থেকে তারপর জামা কাপড় পরে আর একটি ঘুম আহারাদি করে কিন্তু আর রাত্রে থাকতে রাজি হলো না কিছুতেই বলল দিদি অনেক দিন পরে আজ বড্ড আরাম হয়েছে পুরো করে ফেলি এখানে শুলে ঘুম হবে না কিছুতেই একটা টাকা দিন দিকি নিজে না টানা আমি ফিরিয়ে দেবো ঠিক সেই জন্য ভাববেন না কমলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে টাকাটা বার করে দিল ভালোই হলো স্বামী সেদিন তখনও ফেরেননি বরানগরে বাগানবাড়ি দেখতে গেছেন কাজকর্ম সেরে এই আত্মীয় তার সামনে দেখাতে যেন লজ্জায় মাথা কাটা যায় এরও দিন পনেরো পরে ঝিয়ের অসতর্কতার অবসরে দৌড় খোলা পেয়ে নরেন শটান এবারই দোতলা এসে হাজির রাসমণি তখন দ্বীপ্রহরের বিশ্রামের পর উঠে সুপুরি কাটছেন ওকে দেখে শুধু যে বিস্মিতই হলেন তাই নয় এমন একটা অপরিসীম ঘৃণা ওর কণ্ঠ পর্যন্ত ঠেলে উঠল যে কিছুতেই কোনো শব্দ উচ্চারণ করতে পারলেন না নীরবে শুধু তাকিয়েই রইলেন কথা কইল নরেনি নাটকীয়ভাবে হাত পা নেড়ে পড়ল ব্যবস্থা করেই এসেছি বার করুন দেখি চটপট আমার ছেলে আর পরিবার এই বলে রাসমণির উত্তরের অপেক্ষা না করেই বেশ গলা ছেড়ে হাঁক দিল গো কোথায় তৈরি হয় নাও তাড়াতাড়ি রাসমণি গম্ভীর কণ্ঠে বললেন তার আগে কি ব্যবস্থা করেছ শুনি কেন সে খবরে আপনার দরকার কি আমার পরিবার আমি যেখানে খুশি নিয়ে গিয়ে তুলব রাসমণি কি একটা কঠিন জবাব দিতে যাচ্ছিলেন কিন্তু তার আগেই শ্যামা বলে উঠলো কোথায় নিয়ে যাবে না জেনে আমি নড়বো না এক পাও তোমাকে বিশ্বাস নেই যদি খারাপ পারে নিয়ে গিয়ে তোলো যদিও সে এতদিন একান্ত মনে স্বামীকেই কামনা করছিল তবু আজ এই মুহূর্তে তার আশঙ্কাই প্রবল হয়ে উঠল আবার আর দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে একটা উদ্ধত অভিমানও নরেন ধমক দিয়ে উঠল থাম থাম মেলা ফ্যাচ করতে হবে না ছোটো মুখে বড় কথা হাজার হোক আমরা গুরু বংশ কানে দিলে আমাদের পয়সা খায় কে পদ্মগ্রামের সরকার বাড়ি নিয়ম সেবার কাজ নিয়েছি একটা ঘর ছেড়ে দেবে সেইখানেই নিয়ে গিয়ে তুলব নাও নাও চটপট তৈরি হয়ে নাও এখন হাঁটা দিতে শুরু করলে তবে যদি রাত্রিরে গিয়ে পৌঁছতে পারি হেঁটে যাবেন এতটা পথ সে কি উমা প্রশ্ন করে হুম নইলে কি নবাব নন্দিনীর জন্যে গাড়ি পালকি করতে হবে নাকি অত তা আমার নেই রাসমণি ততক্ষণে সামলে নিয়েছেন কতকটা ঘর থেকে বেরিয়ে গিয়ে উমাকে ডেকে বললেন বেহায়াটাকে বল উমি রাত্রিরে আমি নাতি নাতনি পাঠাবো না অত বাহাদুরিতে কাজ নেই আজ থাক কাল সকালে যেন যায় গাড়ি করেই যায় যেন গাড়ি ভাড়া আমি দেব মুহূর্তে সব আসফালন থেমে গেল একেবারে নিষ্পৃহ নিরাসক্ত কণ্ঠে নরেন বলল দেখুন আপনাদের যা সুবিধে মোদ্দা আমি সেদে থাকতে যাইনি এরপর যেন আমাকে দুষবেন না তারপর বিনা নিমন্ত্রণেই জাকিয়ে বসে বলল উমা আমার ভাই আবার তামাক খাবার অভ্যেস ঝিটাকে বাজারে পাটাও দিকে একটা থেলো হুঁকো আর টিকে তামাক কিনে আনুক রাত্রে শ্যামা প্রশ্ন করে সব জেনে নিল ঠাকুর ঘরের সঙ্গে লাগাও একখানি পাকা ঘর তারা ছেড়ে দেবে আর মিলবে আজ আতপ চালের একখানা করে নৈবেদ্য রাত্রে শীতলের এক পদু তার কখানা বাতাসা এই ভরসাতে নরেন স্ত্রী পুত্র কন্যাকে সেই নিবান্ধাপুরীতে নিয়ে যাচ্ছে জায়গাটা কোথায় সে সম্বন্ধে শ্যামার কোনো ধারণাই নেই শুধু শুনল যে শিবপুর কোম্পানির বাগান থেকেও প্রায় দু দূরে দূরে অজপাড়াগা শ্যামা কিছুক্ষণ স্তম্ভিত আরষ্ট হয়ে থেকে বলল তারপর চলবে কিসে শাকে ফুঁ পুরুদগিরি করবো ঢের যজমান জুটে যাবে বাপ ঠাকুরদা ওই করে অত পয়সা করে রেখে গেছে আমি শুধু সংসারটা চালাতে পারবো না তাদের পেটে বিদ্যে ছিল তুমি তো পুজোর তোরও জানো না রাগ করে শ্যামা বলল আরে শাখ ঘন্টা তো নাড়তে পারবো তাতেই হবে তাতেই হবে মন তোর আবার কি আমি ঠাকুর হাবলা গোবলা ভোগ খাও ঠাকুর খাবলা খাবলা এই তো নিজে রসিকতায় নিজেই হা করে হেসে ওঠে পাশের ঘরেই মা শুয়ে আছেন মনে পড়ায় শ্যাম তাড়াতাড়ি ওর মুখের ওপর হাতটা চেপে ধরে হাসির ধমকটা সামলে নিয়ে হঠাৎ নরেন বলে তোমার মা মোটা রাঁধে ভালো খাওয়াটা বড় চাপ হয়েছে তারপর কিছুক্ষণ চুপ করে থেকে এক সময় বলে মিটা তো দিব্যি দেখতে আছে ভাইরা ভাইটা নিরের বোকা মায়রি শ্যামা অন্ধকারে শিউরে উঠল ভয় না ঘৃণায় তা নিজেই বুঝলো না সকালে উঠে যোগাদি সেরে নরের শাশুড়ির উদ্দেশ্যে বলল তাহলে কিছু বাসন কোষন বিছানা টিচানা অমনি গুছিয়ে দেবেন মা নতুন করে সংসার পাতা বুঝতেই তো পারছেন গাড়ি করে যখন যাওয়া হবে তখন দিব্যি গাড়ি চালে চাপিয়ে নিয়ে যাওয়া যাবেক্ষণ উত্তর দেবেন না মনে করেও কথা কয়ে ফেলেন রাসমণি অত যে বাসন ছিল সিন্দুক ভরা তার কিছু নেই যা পেয়েছি তাকিয়ার আছে কবে বেচে মেরে দিয়েছি আর বাকি সব লোকের বাড়ি জমা ছিল দিলে না শালারা মেরে দিলে বেশ নিশ্চিন্তভাবেই জবাব দেয় রাসমণি নতুন করে ঘর বসতির জিনিস সাজিয়ে দেন চোখের জল মুছতে মুছতে যাওয়ার সময় গাড়ি ভাড়া ছাড়া পাঁচটা নগদ টাকাও চেয়ে নেয় নরেন গিয়ে তো বাজারহাট আছে বুঝলেন না আমি তো শুননি রেস্ত আপনি আবার নাতি নাতনিকে দুধ খাইয়ে খাইয়ে যা নবাব করে তুলেছেন খালি বাড়িটা আরও ফাঁকা লাগে হা হা করে বিরাট শূন্যতা শুধু তো শ্যামা যায়নি তার সঙ্গে হেমু গেছে দুবছরের শিশু তার হাসির কলরবে বাড়িতে যে প্রাণস্পন্দন জাগিয়ে রেখেছিল তা নিঃশেষে মরে গিয়েছে যেন রাসমণি আরও বেশি সময় দেন পুজোতে কিন্তু উমার কিছুই করবার নেই এক এক সময় ভয়াবহ শূন্যতা ও নিষ্ক্রিয়তায় মনে হয় যেন সে পাগল হয়ে যাবে নির্জনে একান্তে ঢিপ করে মাথা খুঁড়ে সে মধ্যে মধ্যে সাদিক মিয়া বা সাদিক মুসলমান এই নামেই তিনি পাড়ায় বিখ্যাত ছিলেন তিনি উপদেশ দেন নিচের তলাটা ভাড়া দাও মেয়ে তাতে বাড়িতে লোকজনও থাকবে তোমার ভাড়ারও অনেকটা সুসার হবে কিন্তু রাসমণি রাজি হন না ভাড়াটির সঙ্গে একত্র থাকা যে কি সে সম্বন্ধে তাঁর কিছু অভিজ্ঞতা আছে বইকি। কি আশপাশের বাড়িতে এই নিত্য কলহ শুনে শুনে তিনি ক্লান্ত কে কার সিঁড়ি ধোয়ার পালায় ফাঁকি দিয়েছে কোন ভাড়াটে পায়খানা পরিষ্কার শর্ত মানছে না কে কতটা জল বেশি খরচ করছে এমনই হাজারো ঝঞ্ঝাট তাছাড়া গুচ্ছের ছেলে মেয়ে হয়তো থাকবে চ্যাঁ ভ্য নোংরামি না সে তিনি পারবেন না বরং বুড়ো গোছের একটা দারোয়ান যদি পাওয়া যায় দোকানে কি অফিসে কাজ করে এখানে রাত্রে থাকবে সামান্য ভাই ফরমাস খাটবে সেই চেষ্টা বরং করে দেখুন বাবা মাস দুই পরে সাদিক তার চেয়ে ভালো প্রস্তাব আনেন এক ভদ্রলোক ছোটোখাটো একটা ছাপাখানা চালাবে নিচের তলাটা ভাড়া দেবে নটায় প্রেস খোলে বড় জোর সন্ধ্যে পর্যন্ত থাকবে তারপর চাবি দিয়ে বাড়ি চলে যাবে ভাড়াও দিতে চাইছে কুড়ি টাকা এটা পেলে তোমার আর বিশেষ ভাড়াই লাগবে না ত্রিশ টাকার মধ্যে কুড়ি টাকাই তো আদায় হয়ে যাচ্ছে প্রস্তাবটা আর আশমনির মন্দ লাগে না নেই ছেলে থাকলেই ছেলে মেয়ে থাকবে গন্ডগোল চেঁচামেচি হাজার রকমের ঝঞ্ঝাট অথচ ব্যাটা ছেলে থাকার যে অসুবিধা ও বিপদ এক্ষেত্রে সেসব সম্ভাবনাও নেই সারা দিন কাজ করবে সন্ধ্যেবেলা চলে যাবে সে সময়টা নিচে যাবার দরকার কি তবু একটু ও চিন্তিত মুখে বললেন কিন্তু কল পায়খানা সে তো নিচের তলায় সাদিক বললেন সেটা একটা পার্টিশানের মতো দিয়ে দিলেই হবে ওদের বলে দেব যে কল পায়খানা সারতে পারবে না বাইরে তো সরকারি কল আছে এধারে সিঁড়ির সঙ্গে কলতলা শুদ্ধ ঘিরে আমি করগেটের বেড়া দিয়ে দিচ্ছি ওদের সঙ্গে সম্পর্কই থাকবে না কেমন রাসমণি রাজি হলেন টাকার কথাটাও একেবারে উড়িয়ে দেবার মতো নয় কলসির জল গড়াতে গড়াতে একেবারে তলা এসে ঠেকেছে আর কতদিন চলবে এ তা ভাবতে গেলেও ভয় হয় তার সাদিক মিয়া লোক পাঠিয়ে অর্গের দিয়ে বেশ করে উঠোনের মধ্যে বেড়া টেনে দিলেন তার একটা দৌড়ও হল সেটা খুললে তবে বাইরের দিকে পড়ে বাড়ি থেকে বার হওয়া যায় ভেতরের দিকে ছোট একটা ঘরও তাদের রইল শুধু ওদিকে দুখানা ঘর ছেড়ে দেওয়া হলো ভাড়াটেদের কথা হলো ভেতরের দিকে দৌড়ও তারা বন্ধ রাখবে রাস্তার দিকেই তাদের যখন কাজকারবার অন্তপুরে আসবার দরকার কি মাসের পয়লা থেকে ভাড়া টে এলো দুদিন আগে থেকেই তাদের লটবহর আসতে শুরু করেছে টাইপ রাখার খোপালা কাঠের কেস গ্যালি রাখার র‍্যাক টুল চেয়ার টেবিল জন্দ মিস্ত্রি এসে একটা ছোট ট্রিল প্রেসও লাগিয়ে চালিয়ে দিয়ে গেল এছাড়া আরও এলো কিছু রবার স্ট্যাম্প করার সাজ সরঞ্জাম উমার কাছে এসব জাদুঘরে সাজিয়ে রাখা জিনিসের মতোই দ্রষ্টব্য সেই ইতিমধ্যে লুকিয়ে লুকিয়ে দেখারও একটা ব্যবস্থা করে ফেলেছে সিঁড়ির একটা বাঁকে বসলে রেলিংয়ের ফাঁক দিয়ে ওদের বড় ঘরটার জাল্লার মধ্যে দিয়ে দৃষ্টি পাঠানো যায় বহুদূর উমা সেইখানে বসে দেখে অবাক হয়ে ওর ডাগর দুটি চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়েই থাকে রেলিংয়ে চেপে রাখার ফলে শুভ্র গৌর ও ললাটে ছাপ ফুটে ওঠে তবু সেখান থেকে না পারে নড়তে আর না পারে চোখ ফেরাতে বিস্ময় ওর আগাগোড়ায় বিস্ময় লাগে টুলে বসে কেমন দ্রুত হস্তে কম্পোজিটাররা বিভিন্ন ক্ষোভ থেকে টাইপগুলো পর সাজায় কে নিচ্ছে সেদিকে নজর নেই নজর ওদের লেখা কাগজখানার দিকে শুধু সকলের এই খাটো কাপড় পরনে গায়ে ছেঁড়া জামা আর খালিপা টুলে বসে বসে ওদের ঘাড় ব্যথা করে না নটায় এসে বসে উঠে কেউ সন্ধে ছটায় কেউ আরও পরে দুপুরে শুধু একবার উঠে মুড়ি খায় আধ পয়সার মুড়ি আর আধ পয়সার বেগুনে কি ফুলুরি আবার কল চালিয়ে ছাপা সেও কম বিস্ময় নয় পা দিয়ে কি একটা ঠেলে আর চাকা ঘোরে কেমন লুচিবেলা বেলুনের মতো দুটো বেলুন একটা লোহার চাকি থেকে কালি নিয়ে শিশের অক্ষরের ওপর বুলিয়ে দিয়ে যায় তারপর তাতে পিনে আটকানো কাগজখানা গিয়ে পড়ে আর আপনি ছাপা হয়ে যায় কোনটা দেখবে ওমা যেন ভেবেই পায় না ওদের মনিপটিও দেখবার মতো বই কি বেটে খাটো কালোপানা মানুষটি দোহারা বলিষ্ঠ গরম ছোট ছোটো দুটি চোখে কেমন এক প্রকারের ধূর্ত দৃষ্টি ধুতির ওপর মেরজাই পরে ঘুরে বেড়ায় একটা জামা আছে সেটা পেরেকে টাঙানোই থাকে প্রেসের চাবি থাকে তার ট্যাঁকে গোঁজা ফলে খাটো কাপড়খানা হাঁটুর ওপর উঠে পড়ে লোকটি এক দণ্ড স্থির হয়ে থাকে না যখন খদ্দের আসে তখন চেয়ারে এসে বসে পাশে টুলের ওপর ক্যাশ বাক্সটিতে একটা হাত দিয়ে নইলে হয় কর্মচারীদের খিঁচয় নয়তো রবার স্ট্যাম্প তৈরি করতে বসে কর্মচারী অবশ্য খুবই কম দুটি কম্পোজিটার আর একটি মেশিন চালাবার লোক সেই অবসর সময়ে ফরমাস খাটে মনিব নিজেই রবার্ট স্ট্যাম্প তৈরি করেন খদ্দের কাছে খালি বলেন এখন তো আবার আমার কর্মচারী নেই কি না ওটা থাক কাল সে এসে সেরে রাখবে এখন অর্থাৎ জানতে দেন না কাউকে যে কাজটা তিনি নিজেই করে থাকেন লোকটির ভাবভঙ্গি দেখলে ওমা কিছুতেই হাসি চাপতে পারে না বয়স কত সে সম্বন্ধে ওর কোনো ধারণা নেই ত্রিশও হতে পারে চল্লিশ হওয়া বিচিত্র নয় কিন্তু শুধুই হাসি পায় না কেমন যেন ভয় ভয়ও করে কি একটা আছে লোকটার মধ্যে আতঙ্ককর কিছু যাতে তার দিকে বেশিক্ষণ চেয়ে থাকলে গায়ের মধ্যে একটা ভয় শিরশির করে ওঠে অথচ যত মনে করে সে ওদিকে চাইবে না চোখ ফিরিয়ে নেয় ততই দৃষ্টি যেন ঘুরে ফিরে ওর উপর নিবদ্ধ হয় চোখ ফেরাতে পারে না গোপনচারিণীর এই চুরি করে দেখাটুকু বলা বাহুল্য প্রেসের মালিক ফটিকেরও চোখ এড়ায়নি সে নিজে জানতে দেয়নি যে সে জানে বাইরে এমন নিষ্পৃহ উদাসীন ভাব বজায় রেখেছিল কিন্তু তার চোরা চাহনি সদা জাগ্রত দৃষ্টি মেলে থাকতো এই রূপসী ও কিশোরী মেয়েটির দিকে তার কাছে কিছুই চাপা ছিল না একদিন অপরাহ্নে অবসর মতো উমা এসে বসেছে তার খাঁজটিতে হঠাৎ ফটিক মুখ তুলে তাকালো সেদিন কি কারণে এই সকাল করে কর্মচারীদের ছুটি হয়ে গিয়েছিল ফটিক একাই বসে বোধহয় হিসেব নিকেশ দেখছিল পিছন ফিরে বসে থাকা সত্ত্বেও উমার নিঃশব্দ প্রবেশ কেমন করে টের পেয়ে আকস্মিকভাবে মুখ তুলে তাকিয়ে বলে উঠল খুকি শোনো মা আছেন ওপরে উমা একেবারে অবাক এক্ষেত্রে কি করা উচিত ছুটে পালানোই উচিত কিনা কিছুই ভেবে পেল না সে অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলা নিশ্চয়ই ঠিক নয় এ কথা সে জানে ভালো করেই কিন্তু ওর চুরি করে দেখাটা ধরা পড়ে গেছে এবং সামনাসামনি লোকটি যখন প্রশ্ন করে বসেছে তখন উত্তর না দেওয়াটাও বোধহয় অভদ্রতা হবে এখন কি করলে সব দিক বজায় থাকে প্রাণপণে ভাবে সে ঠিক কি করবে এখন কিছুই ভেবে না পেয়ে উমার তাকিয়েই আছে ওর দিকে নির্বাক ভাবে এমন সময়ে ফুটে কি আবার কথা কইল সে এক নজরেই উমার লজ্জারক্ত মুখ এবং বিব্রত দৃষ্টি দেখে ব্যাপারটা বুঝে নিয়েছিল মা ঠাকুরনকে বলতো আমি একবার প্রণাম করতে যাব এবার উমা অব্যাহতি পেল সে ছুটে ওপরে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল মা ওই ছাপাখানার লোকটা আপনার সঙ্গে কথা কইতে যায় বলে প্রণাম করতে যাব রাসমণি মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন ও তোকে পেলো কোথায় যে তোকে ডেকে বলল আবারও মার সুগৌর মুখখানা রক্ত রাঙা হয়ে উঠল সে ঘাড় হেঁট করে দাঁড়িয়ে রইল অপরাধীর মতো সিঁড়ি দিয়ে ওদের ঘরের দিকে উঁকি মারছিলি বুঝি আর কখনো অমন করো না বুঝলে ওতে নিন্দে হয় ভেতরে যাও এখন তারপর তিনি নিজেই বাইরে বেরিয়ে এসে সিঁড়ির মুখে দাঁড়িয়ে ডাকলেন কি বলছি রে বাবা ওপরে এসো সেদিন মাস কাবার সংক্রান্তি তবু ফটিক ট্যাগ থেকে ভাড়ার কুড়িটা টাকা বার করে ওর পায়ের কাছে রেখে প্রণাম করে পায়ের ধুলো নিয়ে মাথায় ও জিভে ঠেকালে রাসমণি যেন একটু অপ্রতিভ হলেন এত তারা কি ছিল বাবা এখনও তো মা শেষই হয়নি বলতে গেলে তা হোক মা যা দিতে হবে তা দিয়ে ফেলতে না পারলে আমার রাত্রে ঘুম হয় না কিন্তু ঠিক সেই জন্যেই আপনাকে ডাকেনি মা একটা কথা বলবো কদিন থেকেই মনে করেছি আজ সাহস করে তাই থেমে গেল সে মাঝপথেই রাসমণি উৎসুক হয়েছে থাকেন আশা করেন বাকি কথাটার মা আমি আপনার সন্তানের মতো বিনয়পূর্বক শুরু করে ফটিক যদি অপরাধ না নেন তো বলি বলো না বাবা অপরাধ কিসের মা আপনার এই মেয়েটির কথা সব শুনেছি শ্বশুরবাড়ি যাওয়ার পথ তো বন্ধ আপনি বা কদিন থাকবেন তারপর কি হবে ওর ধৃষ্টতার সন্দেহ নেই তবু লোকটার বলার ভঙ্গিতে এমন একটা আন্তরিকতা ছিল যে রাসমণির দৃষ্টি প্রখর হয়ে উঠলেও কণ্ঠস্বর কঠিন হয় না কতকটা কোমল কণ্ঠেই বললেন সেওর অদৃষ্টে যা আছে হবে বাবা তবে এইসব কথা বাইরের লোকের সঙ্গে আলোচনা না করাই ভালো ওই জন্যেই তো অভয় চেয়ে নিয়েছি মা আগে থাকতে একটা প্রস্তাব আছে বলেই কথাটা পেরেছি ওকে হাতের কাজ শেখাবেন কিছু যাতে ও রোজগার করে খেতে পারে কি কাজ সন্দিগ্ধ হয়ে ওঠেন যেন রাসমণি ধরুন রবার্ট স্ট্যাম্প করার কাজ নতুন কাজটা উঠেছে এখনও বেশি লোক জানে না তৈরি করতে অর্ডার আসে খুব ও যদি ঘরে বসে তৈরি করে দিতে পারে আমি দাম আর কাজ বুঝে নিতে পারি ওতে বেশ আয় হবে সে এখন ওকে কে শেখাবে বাবা বলো যদি অনুমতি করেন তো আমি শেখাতে পারি সে কি হয় বাবা দৃঢ়কণ্ঠে এ বাধা দিয়ে ওঠেন রাসমণি বাজে কথা বলে লাভ কি কেন হয় না মা আপনি বসে থাকবেন আপনার সামনে বসে আমি শিখিয়ে দেব তারপর মাল মশলা সব ওর ঘরেই থাকবে আমি শুধু কাজটা আপনার হাতে এনে দেব আপনার কাছ থেকে বুঝে নেব ও ভেতরে বসে কাজ করবে বেশ আয় হবে আপনি দেখবেন সে তো আজ তুমি আছো বাবা পরে কে ওকে কাজ দেবে কেই বা বুঝে নেবে এ হলো কারবারের কথা মেয়ে ছেলে কি কারবার করতে পারে তুমি আজ আছো কাল নেই স্পষ্ট কথাই বললেন রাসমণি ওর এই অপ্রাসঙ্গিক কথায় একটু বিরক্তও হলেন ফটিক কিন্তু নাছোড়বান্দা বলে আমি নাই বা রইলম মা সন্ধান চুলক দিয়ে যাব এরপর তো চাকর দিয়েও করাতে পারবেন তাতেও কিছু থাকবে তাছাড়া কাজটা শিখে রাখতে দোষ কি তবু সংশয় কাটে কই রাসমণি বলেন এসব কাজ মেয়ে ছেলে শিখছে শুনলে লোকে কি বলবে লোকে শুনবে কেন মা আপনি আর আপনার এই ছেলে এছাড়া কারোর শোনবার দরকার কি আচ্ছা ভেবে দেখি অনিচ্ছা সত্ত্বেও বলতে হয় রাসমণিকে কতকটা ওকে এড়াবার জন্যই কিন্তু উমা আড়াল থেকে সবই শুনেছিল সে জেদ করতে লাগলো শিখতে দিন না মা আপত্তি কি আপনার সামনেই তো শিখব লোকে কে জানতেই বা পারছে এরপর যা হয় হোক এখনও তো দু পয়সা আয় হতে পারে ইত্যাদি কদিন ধরে এই অনবরত একই কথা শুনে শুনে বিরক্ত হয়ে রাসমণি বলেন না ভেবে দেখলুম ওসব ঝামেলায় কাজ নেই উমার পিপাসার তা এই প্রস্তাবটিকে যেন প্রাণ পুনে আঁকড়ে ধরেছিল এখন মার নিষেধাজ্ঞায় সে অবলম্বন একেবারে ভেঙে পড়ল এটা ওর কাছে এই রীতিমতো অবিচার বলেই বোধ হল কি করবেও এখন তো মা আছেন তারপর ভিক্ষা করে খেতে হবে নয়তো দিদির বাড়ি বিনা মাইনের বৃত্তি করতে হবে কেন 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 ও স্বাধীন একটা বৃত্তি অবলম্বন করবার অধিকার থেকে বঞ্চিত হবে প্রবল একটা ক্ষোভ আর বিদ্রোহ ওর মনের মধ্যে দুর্বার হয়ে ওঠে কিন্তু রাসমণির মুখের চেহারা দেখে সে বিদ্রোহ প্রকাশ সম্ভব হয় না মাকে ভয় করাটা ওদের অভ্যাস হতে হতে স্বভাবে পরিণত হয়ে গেছে এখন আর তাকে বদলাতে পারে না দিন ভালো করে খেলো না মার সঙ্গে বিশেষ প্রয়োজন ছাড়া কথা বলল না তাতে অবশ্য রাসমণির বিশেষ কোনো ভাবান্তর দেখা গেল না তিনি নিশ্চিন্ত মনেই নিজের কাজ করে যেতে লাগলেন তিনি যে ওর এই পরিবর্তন লক্ষ্য করেননি তা নয় প্রশ্রয় দিতে চাননি তিনি জানতেন এ নিয়ে কচকচি করলে ব্যাপারটা তেতো হয়ে উঠবে তিনি উমার অজ্ঞাত সারেই একটু কড়া নজর রাখলেন শুধু উমা ভয় ভয়ে কিছুদিন সিঁড়ির ধার দিয়েই গেল না কিন্তু কর্ম ও মানুষের সঙ্গের অভাব ওর কৌতূহলকে ক্রমশ অসহ করে তুলতে লাগল ফটি কাজকাল রাত অবধি একা অফিস ঘরে থাকে কি কাজ করে তা উপর থেকে বোঝা যায় না শুধু দেখা যায় ঘরে ডবল ফিতে টেবিল ল্যাম্পটার জোর আলো জ্বলে এবং মধ্যে মধ্যে খুটখুট করে কি আওয়াজ হয় সেটা রাসমণিও লক্ষ্য করেন একদিন সাদিক মিয়াকে ডেকে বললেন বাবা আপনি বলেছিলেন যে সন্ধ্যের আগেই ওরা চলে যাবে এখন তো দেখি রাত নটা দশটা পর্যন্ত কি করে ঘরের মধ্যে সাদেক বিস্মিত হলেন বলেন তাই নাকি আচ্ছা দেখছি আমি খবর নিয়ে এসে বললেন সবাই চলে যায় শুধু ফটিক বাবু থাকেন ওর ওই রবার্ট স্ট্যাম্পের কাজ খুব বেড়েছে তাই রাত অবধি নিজে বসে কাজ করেন তাছাড়া প্রেসের অবস্থা খুব ভালো যাচ্ছে না তো তাই নিজেই কিছু কিছু কম্পোজ করে রাখেন আর একটা লোক বাড়াতে চান না পেশের অবস্থা ভালো নয় কিন্তু কাজ তো আসছে যে লোক ছিল তাদের তো আর তারাইনি আবার নিজেও এত করছে অবস্থা তো ভালো হবার কথা তিনি চুপ করে গেলেন ভাড়াটে বসিয়ে আর এত তুচ্ছ ব্যাপার নিয়ে বাদানুবাদ করা যায় না সাদিক মিয়ারি বা এমন কি গরজ তিনি ভাড়াটের সন্ধান দিয়ে তো আর অপকার করেননি মিছে মিছেই তাকে উত্তক্ত করা ঠিক নয় কিন্তু ক্রমশ ফটিকের অবস্থান কাল দীর্ঘতর হয় দশটাও বেঁচে যায় এক এক দিন রাসমণির সন্ধ্যেবেলায় জপ আন্নিক সেরে শুয়ে পড়া অভ্যাস রাত নটার পর উঠে মেয়েকে খেতে দেন নিজেও কোনো কোনো দিন একটু কিছু মুখে দেন তারপর পাকাপাকিভাবেই বিছানা পেতে শুতে যান এই সময় আর ঘুম হয় না তার তা উমার জানে সারা রাত ছটফট করেন আর মধ্যে মধ্যে দীর্ঘশ্বাস ফেলেন কখনো বিছানায় উঠে বসে জপ করতে থাকেন কিন্তু বোধহয় সেই জন্যই সন্ধ্যার ঘুমটা গাঢ় হয় উমার পক্ষে এমন সুযোগ সুবিধার লোভ সম্বরণ করা কঠিন হয়ে ওঠে আজকাল সন্ধ্যার সময় ঝিও থাকে না কাজ কম হয়ে গেছে বলে রাসমণি নতুন বন্দোবস্ত করেছেন এখানে শুধু পেট ভাতে থাকে সে সকাল সন্ধ্যায় অন্য বাড়ি ঠিকই কাজ করে এখানকার কাজ সেরে চলে যায় পাঁচটায় ফেরে কোনোদিন রাত নটায় কোনোদিন সাড়ে নটায় মার পুরনো বইগুলো এক একখানা পঞ্চাশ ষাট বার করে পড়া হয়ে গেছে সেগুলোও আর ভালো লাগে না নিজে মধ্যে মধ্যে এই কবিতা লেখার চেষ্টা করে বাকি সময়টা শুধু ঘুরে বেড়ায় খালি বাড়িতে একা একা সুতরাং প্রকৃতির দুর্লঙ্ঘ নিয়মে একদিন উমাকে সিঁড়ির খুপড়িতে আবার এসে বসতে হল সে বিশেষ খাজ দিয়ে দৃষ্টি প্রসারিত করে যা দেখে তাতেও রীতিমতো বিস্মিতই হয় ফটিক তার তুলটির ওপর অভ্যস্ত ভঙ্গিতে ক্যাশবাক্সে হাত দিয়ে চুপ করে বসে আছে এত রাত অবধি কাজ করা ছাড়া থাকার কোনো কারণ নেই কিন্তু কাজ তো কিছুই করছে না চুপ করে বসে আছে যেন কার জন্য অপেক্ষা করছে উধারে দৌড়ও বন্ধ ঘরেও দ্বিতীয় প্রাণী নেই তবে কি সে প্রতীক্ষা অনেকক্ষণ বোধহয় কুড়ি পঁচিশ মিনিট এইভাবেই কাটল অবশেষে কৌতূহল অপূর্ণ রেখেই উমা উঠবে মনে করছে এমন সময় সাপের মতো হিসি হিসিয়ে খেয়ে বলে উঠল খুকি শোনো শিউরে চমকে উঠল উমা কে কি বললো এই কথা ফুটি তো তেমনই ওদিকে মুখ ফিরিয়ে বসে আছে একবারও ফেরেনি তবে ও জানবে কি করে উমার অস্তিত্ব কিন্তু ওরই গলা যেন এ কি ভৌতিক ব্যাপার নাকি নিমেষে ঘেমে উঠল সে জীবটা শুকনো ঠোঁটের ওপর একবার বুলিয়ে নিয়ে উঠবার চেষ্টা করলো কিন্তু পা যেন অসার নারবারও শক্তি নেই কি একটা আতঙ্কে ওর সব স্নায়ু যেন অবশ হয়ে গেছে এবার ফটিক মুখ ফেরাল টুল থেকে উঠেও দাঁড়াল ভয় কি শোনো না উমার এতক্ষণে যেন হাত পায়ে সার ফিরে এলো সে প্রাণপণ চেষ্টায় উঠে দ্রুত ছুটে পালালো দোতলায় একেবারে সর্বশেষ ধাপে পা দিয়ে প্রথম থামলো সে দম ফেলবার জন্য নিজেকে একটু নিরাপদ মনে করে কিন্তু দেখা গেল যে ফটিকের পূর্ণ পরিচয় সে পায়নি সেই কয়েক মুহূর্তের মধ্যেই শরীরৃপের মতো নিঃশব্দ দ্রুত গতিতে সে একেবারে উমার সামনে পৌঁছে গেল এবং সেই রকম হিস হিস করেই বলল হয় কি আমি তোমার জন্যেই বসেছিল শিখবে তুমি রবার্ট স্ট্যাম্পের কাজ মা বারণ করেছেন যে থতি থতি অনেক কষ্টে উত্তর দেয় উমা ওর গলা শুকিয়ে কাঠ সর্বাঙ্গ কাঁপছে ভয়ে ওরা সেকেলে লোক সপ্তাহতেই খারাপ দেখেন তুমি তো আর সত্যি কিছু অন্যায় করতে যাচ্ছ না ভয় কিসের উনি তো এই সময়টা রোজ ঘুমন এই সময় তুমি একটু করে শিখে রাখলে পারো এটা একটা বিদ্যে বিদ্যে শিখে রাখতে দোষ কী তবু উমা আইতস্তত করে তোমার অবস্থা দেখে মনে দুঃখ হয়েছে তাই নইলে আমার আর এত মাতা ব্যথা কি রোজেই এত রাত অব্দি বসে অপেক্ষা করি জানি দু চার দিন গেলেই আবার তুমি সিঁড়িতে এসে বসবে তো আপনি টের পান কি করে কৌতূহলটাই বড় হয়ে ওঠে ফটিক হাসি একটু অন্ধকারে ওর দাঁতগুলো দেখা যায় শক্ত ও মজবুত দাঁত এসো এসো আচ্ছা ব্যাপারটা একটু দেখেই যাও না কমিনিট বা মাঠের পাবেন না নিজের অনিচ্ছাতেই নেমে আসে কোনো অন্যায় সে করেনি এটা ঠিক অন্যায় বা পাপের ধারণাও উঠছিল না তবু পা দুটো যেন কাপে থরথর করে সর্বাঙ্গ ঘেমে ওঠে ফটিক কিন্তু খুব সহজ সে নিতান্ত স্বাভাবিকভাবেই কথাবার্তা কয় ওকে দেখায় রবার্ট স্ট্যাম্প তৈরি করার কৌশল ও কলকবজা একটা লাইন তৈরি করেও দেখায় ক্রমে ক্রমে উমার আতঙ্কও কমে যদিও কান পাতা থাকে ওপরের দিকে খানিকটা পরে কি বলে এইবার ওপরে যাও খুকি মা উঠে পড়বেন হয়তো তোমাদের ঝি আসারও সময় হল উমাও যেন পালিয়ে বাঁচে তাড়াতাড়ি যতটা সম্ভব নিঃশব্দেই ওপরে উঠে আসে পরের দিন উমার সিঁড়ির ধারে গেল না যদিও ওপরের বারান্দা থেকে ফটিকের ঘরের আলো লক্ষ্য করে সে বোঝে যে ফটিক সেদিনও ওর জন্য অপেক্ষা করছে কিন্তু আর নয় মনকে শাসন করে সে মা যখন নিষেধ করেছেন তখন দরকার নেই ওসব সব ঝামেলা গিয়ে কিন্তু তার পরের দিন আবার কে যেন ওকে আকর্ষণ করে মা ঘুমোবার পরেই এসে বসে সিঁড়িতে ফটিকও যেন প্রস্তুত ডেকে ঘরে নিয়ে যায় বলে আজ একটা অর্ডার আছে দেখো যদি তৈরি করতে পারো তো এই লাভটা তোমাকেই দেব আগের দিন কেন আসেনি উমা সে প্রশ্ন তো দূরের কথা তার ইঙ্গিত মাত্রও করে না ব্যাপারটা কঠিন নয় অল্প আয়াসেই উমা আয়ত্ত করে নেয় অর্ডারের স্ট্যাম্পটাও তৈরি করে ফেলে সে এক সময় কাগজের ওপর ছাপ উঠিয়ে সগর্বে তাকিয়ে থাকে নিজের কীর্তির দিকে ফটিক বাহবা দেয় তোমার খুব মাতা কিন্তু আমিও এত তাড়াতাড়ি শিখতে পারিনি পরের দিন তিন আনা পয়সা ওর হাতে গুঁজে দেয় ফটিক একরকম জোর করেই বারে তোমার জিনিস বেচে এই লাভ হয়েছে এটা না নিলে চলবে কেন লজ্জায় সংকোচে যেন মাটির সঙ্গে মিশে গিয়ে উমা বলে আমি আমি এ পয়সা নিয়ে কি করব মা বকবেন জমিয়ে রাখো মাকে এখন বলবার দরকার কি এরপর খানিকটা জমিয়ে হাতে দিও একেবারে চমকে উঠবেন সেদিনেও একটা স্ট্যাম্প নিজে হাতে তৈরি করে উমা টেবিল ল্যাম্পের আলোতে ঝুঁকে পড়ে সে তৈরি করে ফটিক পাশে দাঁড়িয়ে থেকে উপদেশ নির্দেশ দেয় ওর নিঃশ্বাস উমার গালে এসে লাগে উমার ললাটের শ্বেত বিন্দুগুলি আলোতে চিকচিক করে ফটিক তাকিয়ে দেখে সেদিন সাত সরঞ্জাম গুছিয়ে রেখে উমা তবে আসি বলে উঠে দাঁড়িয়েছে ফটিক করে একটা হাত চেপে ধরল হঠাৎ উমা ভয় পেয়ে চমকে উঠল কেমন একটা ভীত ত্রস্ত দৃষ্টিতে চেয়ে রইল কিন্তু ফটিকের চোখের দিকে চোখ পড়েই যেন আর জোর করতে পারল না বিহল হয়ে দাঁড়িয়েই রইল সাপের মতো স্থির দৃষ্টি ফটিকের জাদুকরের মতো অমুক আকর্ষণ উমার হাতে টান দিয়ে আরও কাছে আনে ফটিক শোনো আর একটু থেকে যাও হিস করেই উঠে যেন কোনো ক্লেদাক্ত সরিস্রিপ আজকের মতো উপন্যাসটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ